কি সুন্দর দেখাচ্ছে মামুনি, এখন থাকে না কেন মামুনি? ফুল তো খুব অভিমানী, তাই তাকে জল দিয়ে আলো হাওয়া দিয়ে আদরে আদরে রাখলে কিছুদিন থাকে, তা নাহলেই তো শুকিয়ে যায়। শোনা, মামুনি কাকু, এসব আমি ভীষণ অপছন্দ করি। চোখ বুঝে থাকলে কি হবে, আমি সব বুঝি। মামুনিকে তুমি জোর করে নিয়ে এসেছিলে নাকি সে নিজেই এসেছিল? আমি এনেছি মামুনিকে। বকো না কাকু, মামুনি কিছুতেই যাচ্ছে জানি, আমার সব দোষ। মামুনিকে বকো না কাকু। আমি বকবো, খুব বকবো। এই যা, তুমি বন্ধ করে দিন, আমার যা কিছু হবার এখানেই হোক, সে মুখ আমি কিছুতেই বাপের বাড়িতে দেখাতে পারবো না। কেন পাগলা মুখ করছিস? আমার তো মনে হয় ভালোই, কিসের ভালো হচ্ছে দিদি? উনি ওখানে গিয়ে মুখ ফিরিয়ে থাকবেন, ওখানে গিয়ে উনি বাইরে ঘর খুঁজবেন থাকার জন্য, সে অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তার থেকে আমি গলায় দড়ি দেব, বালাই ষাট অমন কথা মুখে আনতেনি। আমি স্বামী হারিয়ে বিধবা, আর মন্দার আমার স্বামী থেকেও নেই। এই বয়সে মেয়েটা কোন সাজ পোশাক নেই, সাদ আহ্লাদ নেই, অথচ এত ফুটফুটে রূপ, অমন লক্ষ্মী প্রতিমার মতো মুখ, ফুলের মতন মেয়েটা, তার জীবনটা তুমি নষ্ট করে দেবে ঠাকুরপো। সে অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না, তার থেকে আমি গলায় দড়ি দেব। গতবার তুমি জোর দিয়া বলিয়াছিলে বলিয়াই সব ব্যবস্থা করিয়াছি, মন্দাকিনীর জন্য মহিলা বিদ্যালয়ে সব ঠিক করিয়াছি। রাত 12টায় অতি অবশ্যই আমার সঙ্গে সাক্ষাৎ করিবে, ইতি। কিরে, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।